খরা কেন? দুবাইতে বিস্তুফা, দুবাইতে বন্যা কেন? ওমানে বন্যা কেন? সৌদি আরবে বরফ কেন? আজকে চলতেছে বন্যা, এখনো বন্যা রানিং চলতেছে সৌদি আরবে, কেন? আল্লাহ এত নারাজ হলেন কেন? আল্লাহ জবাব দেয় আমাকে, নারাজ হব না তো হব না কি? কুদরতি হাতে তো মানুষ বানাইলাম আমরা, কুদরতি হাতের তৈরি আমরা, অক্ষরে তৈরি না, আকাশ অক্ষরে তৈরি, জিব্রিল অক্ষরে তৈরি, মিকাইল অক্ষরে তৈরি। আল্লাহ বলছে কুন ফাকান, বলছে হয়ে যা, হয়ে গেছে, আপনাকে আমাকে কুন দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছেন, ছোঁয়া দিয়া সব তৈরি করছেন ছয় দিনে, আপনাকে আমাকে তৈরি করছেন দশ মাস সময় নিয়া, সব ছয় দিনে কমপ্লিট, সিত্তা আয়াম, আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন। সব সৃষ্টি করার পরে কারো সৌন্দর্যের শব্দটা বলবো কি না জানি না, ওলামা কি বলে আবার বলে ফেলবো, অপব্যাখ্যা করবেন না তো, হ্যাঁ না ওলামা করে ফেলবে মনে হয়। সব সৃষ্টি করার পরে কারোর সৌন্দর্যের ভালোবাসায় আল্লাহ পড়েন নাই, মানুষ সৃষ্টি করার পরে যেন সৌন্দর্যের ভালোবাসায় পড়া বইলা দিতেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, ও মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই, ওয়ালাকাদ কারামনা বনি আদম, তোর চেয়ে সৌন্দর্য আমি কাউকে দেই নাই। নিজে লাগাইলেন আবার নিজেই বলতেছেন তোর চেয়ে সৌন্দর্য কাউকে দেই নাই, আমাদের ভালোবাসায় পড়া গেছেন। হুজুররা বলবে যে ভালোবাসার কোনো শব্দ বলেন, এটি তো ঘুরে এগারায় বললেন, তা আল্লাহ নিচে বলতেছে ইবনে আদম ইন্নি লাকা মুহিব্বা, ও আদমের সন্তান আমি তোকে ভালোবাসি, ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুইও আমাকে একটু ভালোবাসা দেখা, তুইও আমাকে ভালোবাসা দেখা। তালি তো এক হাতে বাজে না, প্রেম কোনো দিন একদিক থেকে হয় না, দুই দিক থেকেই হয়, ঠিক না? ভালোবাসলে না 14 তারিখে ফুল নিব, নাহলে তো জুতোও দেখাইব, ঠিক না? মানে বুঝে না এরা, বুঝছে কি কয়? ভালোবাসলে না 14 তারিখে ফুল নিব, নাহলে তো জুরের থেকে জুতা দেখাইব, জুতা খবরদার যদি ফুল লই আইলি, ঠিক না? ভালোবাসলে না ফুল নিয়ে বলবো আই ডট ডট ইউ, ঠিক না? মানে বোঝে নাই। হ্যাঁ আল্লাহ বলে দুনো দিকের থেকে হয়, বলো তোমরা আমাকে কতটুকু ভালোবাসো। কুদরতি হাতে তো অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, সবচেয়ে সুন্দর গঠন দিলেন, সবচেয়ে সুন্দর রূপ দিলেন, নাইলে তো মহিলাদের, মিশরের মহিলাদের কথাই সত্য হইতো, মা হাশালিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, ইউসুফ মানুষ হইতেই পারে না, সে তো ফেরেশতা হবে, আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা অক্ষরে তৈরি, ইউসুফ কুদরতি হাতে তৈরি, কুদরতি হাতেরটাই সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর না, ওটা হুকুম দিয়ে তৈরি করছি, কুন ফাকান, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, কার কে নির্বাচিত করছে, কার সিলেকশন, সিলেকশন বোঝেন না ইলেকশন বোঝেন কোনটা? আরে সিলেকশন বোঝেন, কে নির্বাচিত করছে মুসলমানের ঘরে, কে কে? জোরে বলেন না, আল্লাহ বলতেও ভয় লাগে, ঠিক না? খালি চিৎকার দিতে ভালো লাগে, ঠিক না? আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি কয় নাকি? আল্লাহ যত জোরে বলবে তত বেশি হার্ট ওপেন হবে, সত্য এটা। আল্লাহ যত জোরে বলবে, যত সুন্দর করে বলবে, তত বেশি ভিতরে ক্লিয়ার হবে, কারণ হার্ট আল্লাহ লিখতে হার্টের মতো লিখতে হয়, হার্টের মতো। আলিফটাকে একটু ব্যাকা করলে, হাটাকে একটু ব্যাকা করে উঠাইলে হাড়ের মতো হয় হাড়। মুসলমান তো জানে না, আল্লাহ নিয়ে গবেষণা করে নেয়, করছে এক বিজাতি আমেরিকান, ও বলছে আমার কাছে ক্লিপ আছে,
ও বলছে আমার বুঝে আসে না মুসলমানদের হার্টে স্ট্রোক হয় কী করে, হার্টে রোগ হয় কী করে। মুসলমানরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকে তাহলে হার্টে কোনো দিন রোগ হইতে পারে না। কেন আপনি আল্লাহ বইলা দেখেন, আল্লাহ বইলা দেখেন, বাম দিকে যা ধাক্কা লাগবে বাম দিকে, আল্লাহ বলার পরে ধাক্কার স্থল হইল বাম দিকে, হার্টে যা ধাক্কা লাগে হার্টে। আল্লাহ বলতে চায় না চল্লিশ নেকি পাবে এই উম্মত, তো এক নেকি দিয়া জান্নাতে যাবে, কয় নেকি দিয়া, কয় এক নেকি দিয়া জান্নাতে যাবে, এক নেকি দিয়া। শর্ট করতেছি, কারো এক নেকি হইলেই পাস, তা আল্লাহ পরীক্ষামূলক পাঠাবে, যা কেয়ামতের মাঠে দেখ কেউ নেকি দেয় কিনা। তো যাবে কোথায়, আপনজনদের কাছে, ঘুরতে 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 সব জায়গাতে বঞ্চিত হইয়া নৈরাশ হইয়া নিশ্চিত হইয়া যে আমি জাহান্নামী। ফিরতে থাকবে, অপরিচিত একজন দূরের থেকে ডাকবে, তোর চেহারার এই দুরবস্থা কেন, আপন জনের কাছে বললাম কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না। আরে বইলা দেখ না, কাজে দিতে হতে পারে, কয়েকটা নেকি লাগবে, একটা রাগ হয়ে বলবে, বেশি বিরক্ত করবে তো, তো রাগ হয়ে বলবে একটা নেকি, কয় তারপর, তারপরে পাস আর জান্নাত। তো জ্যাবের থেকে বাইর করে এক নেকি ধরা দিবে, ল বাগেন থেকে এক নেকির লিগে চেহারার কি দুরবস্থা, ওর তো খুশির অন্ত থাকবে না, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাছে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন, কয় নেকি নিয়ে আসছি নেকি, কয় কে দিল, কয় কেয়ামতের মাঠে কি আপনি একাই আর কেউ নাই, কেননা পাইলি বাবলোয়া ফেলবে। আমাদের সমাজের নিয়ম হলো কি, যুবক যৌবন পাইতে দেরি, স্টাইল শুরু করতে দেরি করে না, অথচ কয়েকদিন আগে ওর লুঙ্গিরও খবর ছিল না, ঠিক না। রাত্রে ঘুমাইতো, সকালে উঠা মায় কইতো তুই কই লুঙ্গি কই, ঠিক না। আর এখন যুবক হয়ে গেছে, বাপ দেখেন একা হাঁটে তো এক স্টাইলে, মোটর সাইকেলে থাকলে আরেক স্টাইল, পিছে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ। দেখবেন পাইতে দেরি, বাবনিতে দেরি করে না, ঠিক না। আরো উদাহরণ দেওয়া যায়, পাওয়ার আগে সবাই রে বুকে জড়াবে, আর পাওয়ার পরে আর কাউকে চিনবে না, ঠিক না। তো ওই বেটা এক নেকি পাওয়ার পরে বাপ নিবে, বলবে কেয়ামতের মাঠে আপনি একাই, তা আল্লাহ হাসবে আর বলবে নেকি কে দিল ওরে ধরে নিয়ে, তাইয়া বলবো চল আল্লাহ ডাকে, এতক্ষণ তো ভালোই ছিলাম, দূরে দাঁড়ায় ছিলাম, এখন তো নেকিও দিলাম বিপদেও পড়লাম। আল্লাহর কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করবে কি রে এই দিনে তুই নেকি দিলি কেন, তো ও একটু বাবলয়া বলবে নেকি তো আসি একটা, আবার কি কামে লাগবো, কেয়ামতের মাঠে এটা নষ্ট করে কি লাভ, ওর কামে লাগতে ছিল লাগায় দিলাম, নিজেরে বড় দাতা প্রমাণ করতে যাবে। তো যে পাশ হয়ে গেছে আল্লাহ ওকে বলবে খুদ বিয়া দিয়া আখিকা, ওর হাত ধর দুইজনে জান্নাতে চল, আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব না। আল্লাহ বললে তো আপনি চল্লিশ নেকি পান। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে একশো বিশ নেকি পায়। দেখবেন আমাদের সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে না, এক একটা বলে, এক একজনে এক একটা বলে। কেউ বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ এটা বলে, কেউ সেটা বলে, কিন্তু বলা উচিত কি মুহাম্মদুর, মুহাম্মদুর। আজকে থেকে কোনটা বলবেন, একশো বিশ নেকি। কোরআনে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কোরআনি হরফ যে একবার উচ্চারণ করে ও দশ নেকি পায় কমসে কম, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার অভ্যাস করেন। তো যেটা বলতেছিলাম, যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন নিজের সিলেকশনের মাধ্যমে, উম্মতে মুহাম্মদি বানাইলেন। আজকে আমি মুসলমান বটে, কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু, আল্লাহ রাগ হবে না তো হবে না কেন। আমি যদি আল্লাহকে আরো প্রশ্ন করি উল্টা, যে আল্লাহ অঙ্গীকার তো অনেক ছিল, কোরআন হাদিস দেখলে দেখা যায়
আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন, সোয়া লক্ষ উম্মতকে আর কতটুকু বাসলেন, আমার মনে হয় ওদেরকে ভালোবাসার ছোঁয়া দিছেন আর পুরা ভালোবাসার পাত্রটা আমাদের উপরে ঢেলা দিছেন। এত ভালোবাসার পরেও, অঙ্গীকারের পরেও আল্লাহ অঙ্গীকার করছে, অঙ্গীকার আমাদের নবীজির সাথে অঙ্গীকার আছে যে লা আতরুকু উম্মতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা একই ছাড়ব না। অঙ্গীকার আছে আপনার উম্মতকে আমি দেখা রাখব, অঙ্গীকার আছে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। কত অঙ্গীকারই তো, গণাইতে গেলে অনেক সময় চলে যাবে। আল্লাহকে যদি প্রশ্ন করি তারপর এত খরা দেন কেন, এরকম বিপদ মুসলমানের উপরে চলতেছে 8 মাস হয়ে গেল, 34-35 হাজার লোক মারা গেল, তাও ফিলিস্তিনের জমিন। ফিলিস্তিন আপনারা চোখে দেখেন না, মিডিয়ায় দেখছেন, আমি চোখে দেখছি 14 বছর আগে, আমার গলি গলি ঘুরা আছে, আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন না, আপনারা আমার চেয়ে বেশি জানেন না ফিলিস্তিনের মাটিতে কে কে ঘুমায় আছে, আপনারা জানেন না ফিলিস্তিনের বালুর কণার সাথে কি মিশ্রিত আছে, আপনারা চিনেন না, জানেন না। ওইখানে এত লোক, যেইখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওয়াদিয়ে খলিলে, যেইখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে ওয়াদিয়ে মুসা, যেইখানে 70 জনের বেশি চিহ্নিত নবীরা শুয়ে আছে, শত শত সাহাবা শুয়ে আছে, যেই জমিনের মাটির কণার সাথে বরকত মিশ্রিত, বারাকনা হাওলা, যেইখান থেকে আমাদের নবীজি আরশের জন্য টেক আপ করছেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল, বোরাকের রানওয়ে, বোরাক দৌড়াইতে 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 রানওয়ে অতিক্রম করে ওইখান থেকে টেক আপ করছেন, যেইখানে 16 লক্ষ নবীদেরকে আল্লাহ একত্রিত করছেন। ইমামতির জন্য বাইতুল্লাহ ছিল না, করলে কি হইতো, আল্লাহ তো বাইতুল মুকাদ্দাসে জমা করছেন, ইমামতি করছেন, সমস্ত নবীদেরকে একত্রিত করছেন। ওই ফিলিস্তিন 8 মাস যুদ্ধ, এত লোকের রক্ত, আল্লাহকে যদি জিজ্ঞাস করি এগুলা কি হইতেছে, আল্লাহ আমাকে জবাব দেয় তুই জিজ্ঞাস কর, এরা মুসলমান বটে কিন্তু ইসলাম আছে কতটুকু, সব বাদেই দিলাম, ডেলি তো 8-5 বার আল্লাহ ডাকে, এইখানের মজমা বলুক 5 ওয়াক্ত নামাজি কতজন, যে আজান শুনতে দেরি মসজিদে দৌড়াইতে দেরি করি না, যুবক হাত উঠায় বলুক কে ডাকে, কয়বার ডাকে, কয়বার মাসে, কয়বার 150 বার, বৎসরে কয়বার, 1800 বার, কে ডাকে, কয়জন আসে, মূল্য ছাড় দিল তো, রমজানে তো ছাড় দিয়া দেখলো, 1 মাস 70 মাস, 1 মাস 83 বছর, 4 মাস কয় পার্সেন্ট নীলপামারির লোক নামাজ পড়ছে বলেন, 80%, হুজুররা কি কয়, কয় পার্সেন্ট, কত বলেন, একটা বলেন, 30%, 70% পড়ে নাই, কয় পার্সেন্ট রোজা রাখছে, বুঝলাম গরম চলতেছে, সব যদি মসজিদে দৌড়াইতো, সবাই তো উল্টা কয় মসজিদে গরম, অথচ বাজার খচাখচ বড়া, বাজারের দোকানদার তো বলে না যে বাজারে গরম, ও তো বলে মসজিদে গরম, না বলে না, ভুল বললাম, ও তো বলে মসজিদে গরম, ও তো বলে না দোকানে গরম, ও তো বলে না বাজারে গরম, ও তো বলে না হাটে গরম, মার্কেটওয়ালা বলে না মার্কেটে গরম, অফিসওয়ালা বলে না অফিসে গরম, আদালতওয়ালা বলে না আদালতে গরম, খেতওয়ালা বলে না খেতে গরম, খামারওয়ালা বলে না খামারে গরম, মেইলওয়ালা বলে না মেইলে গরম, ফ্যাক্টরিওয়ালা বলে না ফ্যাক্টরিতে গরম, ওইখানে তো ঠিক আছে, আজানের ধ্বনি গেল ও বললো মসজিদে গরম, এটাই তো বলে, কে ডাকে, আরে ডাকে কে, আল্লাহ ডাকে, আল্লাহ
কোন আল্লাহ চেয়ারম্যানের থেকে ছোট, ঠিক না? এমপির থেকে ছোট, ঠিক না? ওসির থেকে তো ছোট হবেই, ঠিক না? ডিসির থেকে তো ছোট, ঠিক না? এসপির থেকে তো আরো ছোট, ঠিক না? ওই আর কোন আল্লাহ ডাকে? পদস্থ মানুষ ডাকতে দেরি, লঙ্গির খবর থাকে না, ঘাম ঝরতে থাকে, দৌড়ায়া পাগলের মতো ছুটতে থাকে। পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াইতে থাকে, না থাকে না। সম্পর্ক গড়ার জন্য জুতা ক্ষয় করতে থাকে, অথচ আল্লাহ ডাকে, আল্লাহ, শুধু আল্লাহ। আমি তো মনকে বুঝাইতে পারতাম যদি শুধু আল্লাহ ডাকতো। আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আজিমুল গফুরুল শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله نيرانوب بودر مالك الله ڈاکے کوئی جن مسجد آش کے ڈاکے اسلام شب مسلمان شب چے بڑو پوری چاہے لو نماز বাইনাল কুফরি ওয়াল ইসলামে তারকুস সালাহ লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাত আলা। সবচেয়ে বড় আইডি কার্ড হলো, সবচেয়ে বড় পরিচয় পত্র হলো নামাজ। আল্লাহ ডাকে তারপর আসে না। উচিত তো ছিল গরম, আমি তো বলি সত্য হইতো, কোনো অভিযোগ আল্লাহর বিরুদ্ধে হইতো না যদি আকাশ থেকে আগুন নিক্ষেপ করতেন, আগুন কোনো অতিরঞ্জিত হইতো না। সত্য হইতো যে রমজানের মতো মাস দিলাম, এগারো মাস এক মাস এবাদত কইরা বাড়িতে নাকটাই না ঘুমাইতে পারতি, খাতা কম্বল গায়ে দিয়া ঘুমাইতে পারতি এগারো মাস যদি নাও আসতি। আর আমি যদি অভিযোগ করতাম যে তুই এগারো মাস কেন আসলি না, তোমার কাছে বলার সুযোগ ছিল, এক মাসে তো সত্তর মাস, সত্তর মাসের কামাই তো এক মাসে কামাই আনিছি, এগারো মাস কামাইলাম না, আসলাম না, বাদ দিয়া দেন, তারপরও তো আমার আমলনামায় থাকবে, রাগ হবেন তো হবেন কি কইরা, বলার তো সুযোগ ছিল। কিন্তু সত্তর পার্সেন্ট তো আসে নাই, শুধু তিরিশ পার্সেন্ট আসছে। সত্তর পার্সেন্ট নারী তো নামাজ পড়ে নাই, মা বোনরা পড়ে নাই, পুরুষ পড়ে নাই, যুবক পড়ে নাই, বৃদ্ধ পড়ে নাই। জান্নাত তো হাতের মুঠায় দিছিল উত্তরবঙ্গের মানুষকে, রাগ হয় না, আপনাদের হাতের মুঠায় জান্নাত ছিল, হাতের মুঠায়, হাতের মুঠায় ছিল, শুধু বেশি ছিল না, তিনটা কাম ছিল শুধু, আমিনু আলা রব্বিকুম, ইমাম তো দিয়েই পাঠাইছিলেন, ওটাকে শুধু ধৈরা রাখার কাজ ছিল, সল্লু খমসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু আদখুলু জান্নাত রব্বিকুম, মরো আর সিদা আল্লাহর জান্নাতে ঢোকো। উত্তরবঙ্গের মানুষ বলে আমরা গরিব এলাকার লোক, মাইনা নিলাম আপনাদের কথা, আর যদি বলেন ধনীর এলাকার লোক তাহলে অন্য কথা। বলে আমরা বড় পিছনের, অর্থনৈতিক দিক দিয়া পিছনে, আপনার কাছে তো জান্নাত পায়ের কাছে, হাতের মুঠায় জান্নাত, কেয়ামতের বাহাদুরি আপনাদের কাছে, হুজুর মানবে না, হুজুররা মানবে না আমার কথা, কেয়ামতের বাহাদুরি আপনাদের কাছে, বিশ্বাস হয় না? চলেন শুনায় দিই, কিতাব তালাশ করে নিয়েন কোথায় লেখা আছে, কিন্তু কিতাবের নাম বলবো না। কেয়ামতের দিন উঠবে,
ফেরেশতারা বলবে হিসাব দিতে আসো, সারা দুনিয়ার গরিব বেকায়া বসবে আর চোখ গরম করে বলবে আইয়ু হিসাবিন লানা, কির হিসাব রে ওই কির হিসাব, ফেরেশতাদের চোখে চোখ দিয়ে কইব কির হিসাব, ফেরেশতারা বলবে হিসাবের দিন কির হিসাব মানি, কথোপ কথন চলতে থাকবে, আল্লাহ শুনা বলবে কারা কি বলে, সব গরিবের দল হিসাব নাকি দিবে না, তা আল্লাহ বলবে ভদ্রভাষায় জিজ্ঞেস করো কেন দিবে না, কারণ কি, তো জিজ্ঞেস করবে কেন দিবে না, মা তান আল্লাহ মালা, এটা দেয় না এটা, আরে চিনেন এটা, এটা এটা দেয় নাই, সকালে আনছি বিকালে শেষ, এক তারিখে পাইছি ২৫ তারিখে শেষ, দেয় নাই কির হিসাব, আল্লাহ বলবে এরা সত্য বলছে, হিসাব কিসের আবার, বাকিটি ঠিক আছে কিনা দেখো, কয়টা তো ওকে, এই জন্যই তো এত বড় গলা, কি ইমান নামাজ রোজা কি ওকে, এই জন্যই তো বড় গলা, আল্লাহ আসবে আর বলবে সত্য বলছে, কুলু লাহুম ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদেরকে কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া চুপে চুপে জান্নাতে চলে যেতে, আপনি বলবেন চুপে চুপে যেতে বলবে কেন, কেননা কেয়ামতের নাম ৫০টা, ওটার ভিতরে একটা আছে বদলার দিন, ঠিক কি, গণিরা গরিবদেরকে দিছে জাকাতের কাপড় যদিও এক দোয়ায় শেষ, দিছে না না দেয় নাই, হ্যাঁ মাঝে মাঝে কিছু কিছু তো দিছে ঠিক না, না দেয় নাই, আবার আনতে যেয়ে কত মানুষ মারাও এই পর্যন্ত গেছে ঠিক না, না যায় নাই, হ্যাঁ তো দনিরা কেয়ামতের দিন বলবে বদলা দিয়া যা কই যাস, এই জন্য চুপে চুপে বলবে চলে যা যাতে কেউ খবর না পায়, আবার কানে কানে বইলা দিবে তামাত্তাউ খমসুমিয়াতি আম, ৫০০ বৎসর জান্নাতেরটা ভোগ কর, ওরা দুনিয়াতে ৬০-৭০ বৎসর ভোগ করছে, বার্গার সারগার গ্রিল শিরিল ঠিক না, খালি গরিব দেখছে আর খালি আফসোস করছে ঠিক না, হুম বিরানি শিরানি ঠিক না, টিক্কা শিক্কা কাবাব সাবাব ঠিক না, হ্যাঁ গরিব খাইতে পারে না খালি দেখছে, আল্লাহ বলবে ৫০০ বৎসর যা ভোগ কর, ওরা দুনিয়াটা খাইছে তোরাও কাজ কর, তোরা তো বাইরের থেকে দেখছস, ওরাও এখন দেখবে এই পাশে বসায় রাখবে আর বলবে অপেক্ষা কর ৫০০ বৎসর, আর গরিবরা ভিতর থেকে বড় বড় রাউন্ড লইব আর ওদেরকে দেখায় খালি টানতে থাকবো, আমার বিশ্বাস হুরেরা আসলো যাইব না, খুব আগে ৫০০ বৎসর পুরা করে লই তারপরে তো গোলোকে দেখা করব, আগে ৫০০ বৎসর পুরা করি, ওই সুযোগ আল্লাহ আমাদের হাতের কাছে রাখছে, কিন্তু আফসোস তো এখানে কথা শুরু যেটা দিয়ে করছিলাম, মুসলমান তো বটে কিন্তু ইসলাম কতটুকু আছে, সব বাদেই দিলাম যদি পাঁচক্ত নামাজই থাকতো, সব বাদ দিলাম, তাইলেও মনে হয় আল্লাহ আজকে যতটুকু নারাজ এতটুকু নারাজ হইতেন না, প্রমাণ আমার কাছে আছে আজকে নারাজ, ফিলিস্তিনের যুদ্ধের দিন থেকে নিয়ে ওলামারা চোখের পানি চড়াইতেছে, জিজ্ঞেস করেন আজ পর্যন্ত দুই একবার চড়ান নাই, জিজ্ঞেস করেন, মাদ্রাসাগুলোতে খতম পড়ানো হয় না, দোয়া করা হয় না, এইবার রমজানে হেরেম কাপায়া দিছে ইমামরা, এরকম কান্না কানছে হেরেম মনে হয় জীবনে এরকম চোখের পানি দেখে নাই, এইবার রমজানে মক্কার মদিনার ইমামরা দোয়ায় কুনুতের ভিতরে যে কান্না কানছে এরকম কান্না মনে হয় হেরেম জীবনে দেখে নাই, কই রেজাল্ট তো আসলো না, আল্লাহ বলে আসবে তো আসবে কি কইরা, আমি ডাকি তারপরও তো আসে না, মুসলমান তো বানাইলাম উম্মতে মুহাম্মাদি তো বানাইলাম, আজকে বুঝে আসবে না কালকে বুঝে আসবে আমি উম্মতে মুহাম্মাদি কি জিনিসটা, শিখিত নাই জানিত না যে উম্মতে মুহাম্মাদি জিনিসটা কি, মুহাম্মাদুর রসুলুল্লাহ কে, এর প্রয়োজন কতটুকু, আমার জাতি তো জানে না, দোষ তো ওলামাদেরও আমাদেরও দোষ, সারা বাংলাদেশে ঘুরি আর দেখি ইসলাহি বয়ান নাইলে ওয়াজ মাহফিল
নাইলে তফসির মাহফিল সারা বাংলাদেশে কুইরা দুই চারটা পাই না এক বৎসরের ভিতরে, যে শানের রেসালত, নবীর শান বয়ান হবে আর কিচ্ছু না। সিরত মাহফিল, শানে সাহাবা, শানে ওলামা। আজকে ও আওয়াম জানে না ওলামার কি প্রয়োজন, ওলামা কারা, এদের ফজিলত কি। রিক্সাওয়ালা পর্যন্ত বলে হুজুর মোল্লা সর, কি সবাই তো কটাক্ষ করে ঠিক না, চিনে না দেখে না করে, চিনলে করতো। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত, আমি মুসলমান কিন্তু ইসলাম কতটুকু, আজকে আল্লাহ নারাজ হয়ে গেছে, থাকা এখানে যাবে না, চলে যেতে হবে, নীলফামারির মানুষ চলে যেতে হবে। এই জন্যই মনে হয় প্রতিদিন আল্লাহ আমাদের কানের কাছে ধ্বনি দেন, যদিও আমরা ধ্বনি শুনি না। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমাদের কানের কাছে আল্লাহ প্রতিদিন ধ্বনি দেন, আওয়াজ দেন, শাবাব লা ইয়াক্তার রুকা শাবাবুকা। আমি হাদিসে কুদসি দিতেছি, শাবাব লা ইয়াক্তার রুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, যুবক যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায়, যৌবন যেন তোকে বিমুখ না বানায়, যৌবক যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে পাগল না বানায়, যৌবন যেন তোকে বাসায় না নিয়ে যায়। কামিন সব সাবাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়া দিছি, ইচ্ছা করলে তোকেও দিতে পারি। তুই আমাদেরকে বেশি খেপাইস না, নারাজ হয়ে যাবি, তোকে ঘোড়ার পিঠের থেকে উঠায় নিব, ঘোড়ার পিঠে। ঘোড়া চিনেন? আগে অ্যানালগ ছিল, এখন ডিজিটাল। চিনেন ডিজিটাল ঘোড়া? বাইক, বাইক এটা ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়, পেট্রোল। এটাও ঘোড়া। কত যুবকই তো মন বড়া আশা, চোখ বড়া স্বপ্ন নিয়া, সাইজা গাইজা পারফিউম সারফিউম লাগায়া বাড়ির থেকে বাহির হইল, বিকালে লাশ হয়ে ফিরত চলে আসলো। না আসে না? তোমাদের পায়ে হাত দিয়ে বলি, এই এলাকায় এরকম মঞ্চে আমার প্রথম, আমি এর আগে আসি নাই, আর কোনোদিন আসবো কি না এটাও জানি না। এই জন্য পায়ে হাত দিয়ে বলতেছি, যুবক একটু ভাবো, থাকা যাবে না এখানে, তাইলে আল্লাহ ধ্বনি দিতেন না। আমাদেরকেও আল্লাহ ধ্বনি দিতেছেন নারী পুরুষকে, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা। মানুষ উম্মতে মুহাম্মাদি, দুনিয়ার উন্নতি আর চাকচিক্য যেন তোমাদেরকে নিমক হারাম না বানায়, তোমাদেরকে বিমুখ না করে অকৃতজ্ঞ না বানায়। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, যেই কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে, কি মুখটা দেখাবে বলো, কি চেহারাটা নিয়ে দাঁড়াবে বলো, আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে, কি চেহারা নিয়ে দাঁড়াবো? ওইখানে দুনিয়ার আইডি দেখাইলে চলবে? যদি চলতো তাহলে কোরআন আমাকে এতগুলো চিত্র কেন দেখাইতো? যদি আইডি চলতো ওইখানে, কারো আইডি চলতো, পরিচয় চলতো, তাহলে নূহ আলাইহিস সালামের স্ত্রীর জন্য নূহ আলাইহিস সালামের পরিচয় চলতো। কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম, নবীর লেবাস, নবীর লেবাস, নবীর লেবাস, নূহ আলাইহিস সালামের লেবাস, পোশাক। নূহ আলাইহিস সালামের স্ত্রী, যার কোনো অঙ্গ নূহ আলাইহিস সালামের কাছে লুকায়িত ছিল না, যার থেকে সন্তান পর্যন্ত আছে, লূত আলাইহিস সালামের স্ত্রী, কোরআনে চিত্র দেখাইত না। ফেরাউনের স্ত্রীর চিত্র কোরআন আমাকে তুলে ধরত না। ফেরাউন, ফেরাউনের স্ত্রী, এক খাট, এক কামরা, এক বালিশ, এক ল্যাপ, কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত না। আসিয়া জান্নাতি, শুধু জান্নাতি না, হায় 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 হায়, আসিয়ার কাছে আল্লাহ ফেরাউনের পরিচয় বাঁধা হয় নাই। আল্লাহ দুনিয়ার পরিচিতি দেখবে না, পরিচয় দেখবে না, অবস্থান দেখবে না, এলাকা দেখবে না, বংশ দেখবে না, রং সং দেখবে না, দুনিয়ার কিচ্ছু দেখবে না। যদি দেখতো তাহলে হাজারো চিত্র আমাকে কাঁদাইতো না, আমি দুনিয়াতে হাজারো চিত্র স্বচক্ষে দেখে আসছি, সব চক্ষে, একটা তো ঘুরি নাই।
99টা তো কমপ্লিট হয়ে গেছে, দোয়া করেন যাতে 100 পুরা হয়। এই পর্যন্ত তো 99 দেশ হয়ে গেছে, কোন দেশে আমি 17-18 গেছি, ঘুরতে ঘুরতেই জীবনটা শেষ। জানি না কবুল হয়েছে কি হয় নাই, ওটা তো ভিন্ন কথা বুঝানোর জন্য বলতেছি। তাহলে হাজারো চিত্র আমাকে কাঁদাইত না, হাজারো কবর আমাকে কাঁদাইত না, সত্য এটা। চলে যাব কালকেই, চেহারা কিভাবে দেখাবো বলেন, না বাইপাস হব, ফাঁকি দিব। কোরআন বলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, আইনাল মাফার, কোথায় বাঁধবি? ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে, আল্লাহর রাজত্বের বাহিরে বাঁধা যাবে না। কবির কথাই সত্য, যদিও তুমি যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় আকাশে চলে গেল কাজ হবে না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশও আল্লাহর, জমিনও আল্লাহর, মাশরিকও আল্লাহর, মাগরিবও আল্লাহর। হ্যাঁ, রব্বুল মাশরিকি ওয়া রব্বুল মাগরিব, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, উত্তরে যাবে না দক্ষিণে যাবে, সব আল্লাহর, কোথায় পালাবে? আরো ধমক দিয়া বলতেছেন, আনা মা আকুম আইনা মা কুনতুম, আমি তোর সাথে থাকবো, তুই কোথায় পালায় যাবি? আমি যদি সাথে না থাকলাম তো তোর নাম লাশ হবে, চক্ষু থাকবে দেখবে, ফালা লাকা আইনুল্লাহ তান্দুর, চক্ষু থাকবে কিন্তু দেখবে না, লিসানুল্লাহ তান্তিক, জবান থাকবে কিন্তু বলবে না, উদুনুল্লাহ তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না, ইয়াদুল্লাহ তাফতিশ, হাত থাকবে ধরবে না, পাও থাকবে লা তামশি, চলবে না, আকল থাকবে লা তুমাইয়িজ, ভালো মন্দ বুঝবে না, দিল থাকবে লা তাতাফাক্কার, চিন্তা করতে পারবে না, তুমি হবে লাশ 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 লাশ, আমি যতক্ষণ আসি ততক্ষণ তুমি তুমি আসো। কুলির রু মিন আমরি রব্বি, আল্লাহ বলে কোথায় যাবে? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, সা রগের চেয়ে আমি তোমার কাছে, আমাকে দূরে করবে কিভাবে? আমি দূর হইতে দেরি, তোমার অস্তিত্ব মাটিতে মিশতে দেরি হবে না। কবির কথাই সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, জমি খা গাই নওজোয়া কেসে কেসে, আজল নে না ছোড়া কিসরা না দারা, উসি সে সিকন্দর সা ফাতে বি দেহারা, হর এক লেক ক্যা ক্যা হাস সুধারা, পরা রহ গিয়া এহি ঠাট সারা, শুধু ঝুপড়ি থেকা যাবে, অস্তিত্ব থেকা, ঐতিহ্য থেকা যাবে, ঘরালারা ঐতিহ্য নিয়ে খালি কাঁদবে, আর কিচ্ছু থাকবে না। তারপরে কবি বলে, তো যে বচপন নে বরসু খিলায়া, জওয়ানি নে মজনু বানায়া, বুড়া পে আকে ফির ক্যা ক্যা সিতায়া, আজল তেরা কর দেগি বিলকুল সফায়া, তুঝে দুনহাই কে রহো সবসে আলা, হো জিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউঁ হি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা, তুঝে হুসনে জাহির নে ধোকে মে ডালা, জগা জি লগানে কা দুনিয়া নহীঁ হ্যায়, ইয়ে ইবরত কি যা হ্যায় তমাশা নহীঁ হ্যায়। মা ও মা খালা, কোরআনের কথাই সত্য, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোমার ধারণা কি তুমি অনার্থক সৃষ্টি? ও যুবক, তোমার ধারণা কি তোমার যৌবন অনার্থক? নারীর ধারণা কি নারীত্ব অনার্থক? পুরুষের ধারণা কি পুরুষত্ব অনার্থক? অনার্থক আমাদের অস্তিত্ব। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, অনার্থক? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, তোকে অনর্থক তৈরি করছি? অনর্থক না, কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো? বাবেন একটু চিন্তা করেন, মুসলমানের ঘরে তো অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মাদি তো বানাইলেন, ইসলাম আমার ভিতরে কতটুকু? আল্লাহ রাগ হবে না তো হবে না কেন? নবীর আদর্শ মানি তো মানি কতটুকু? যেই নবীর আদর্শ একটার উপরে গ্যারান্টি দিতেছেন, একটার উপরে একটা, একটার উপরে গ্যারান্টি দিতেছেন, কয়টার উপরে? কয়টা? আরে বলেন না, জোরে বলেন, একটার উপরে গ্যারান্টি দিতেছেন নবীর আদর্শ। মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, নবীজি নিজের পক্ষ থেকে দেন নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে দেন নাই,
কেননা ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, উপর থেকে সিগনাল না পাইলে কিচ্ছু বলেন না, পাইছেন দেখেই বলতেছেন। মান তামাসসাকা বিসুন্নতি, আমার একটা আদর্শকে যদি ধরে রাখবা ইমানের সাথে, ফেতনার জমানায়, এই জমানার কথাই বলতেছে, এই জমানার কথা, একটা আদর্শকে যদি ধরে রাখতে পারি, আল্লাহ রসুল বলতেছে ফালাহু আজিরু মিয়াতু শহীদ, 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাব। কত শহীদ? 100, হইলেই তো গুটি লাল, এখানে তো 100, একটার বিনিময়ে 100, কেমন দামি আদর্শ। নীলফামারীর মানুষ কথা গাইথানেন দিলের ভিতরে, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যার পক্ষে নাই, দুনিয়ার কেউ তার পক্ষে হবে না, আল্লাহ তার পক্ষে হবে না, আল্লাহর সুস্পষ্ট ঘোষণা। নাইলে কোরআন এইভাবে একত্রিত এককভাবে বলতো না, কোরআনে কোথাও এককভাবে এই ঘোষণা নাই, আতিউল্লাহ এককভাবে কোথাও ঘোষণা নাই, যেখানে আতিউল্লাহ আছে ওইখানে আতিউর রাসূল আছে, আল্লাহ নিজের এতাতকে এককভাবে কোথাও ডিক্লার দেন নাই, ঘোষণা দেন নাই, কোরআনে নাই, কিন্তু বন্দুকটা দিছেন, বন্দুকটা মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলে আমি মাইনা নিমু, তুমি আমাকেও মানছো, ওয়াইম তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানলে আমি হেদায়েতের মালা গলায় পড়ায় দেব। একক ডিগলার, কেননা এখানে প্রশ্ন আছে যে আল্লাহ আপনাকে যে মানবো চোখে তো দেখি না, কানে তো আপনার কথা শোনা যায় না, ধ্যান ধারণায় আপনাকে আনা যায় না, বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না, আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না, 99 পদেই তো শেষ না, আপনার বর্ণনা তো শেষ নাই, কেননা আপনার পদ আর আপনার গুণ অগণিত অসীম, আপনাকে মানব কি করে। আল্লাহ যেন জবাব প্রশ্ন মাইনা নিছেন, তারপরেই মনেই বলছেন ইন তুতি ও তাহতাদু, আমার বন্ধুকে মানলেই হবে, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। ওই রসুলের উম্মত আমরা, হায় হায় বড় লাডলা উম্মত আমরা, আমরা তো আমাদের দাম জানি না, শানে উমাম জানি না, যে উম্মতের মর্যাদা কত বড় এই উম্মতের। এখানে হুজুররা বসা আছে, বলুক হাদিস, কোন উম্মতকে আল্লাহ প্রথম রাত্রে আকাশে আয়সা ডাকছে বলুক, কি হুজুর ডাকছে, একটা হাদিস দেখান ডাকছে। হ্যাঁ, ও তো বুখারির রেওয়ায়ত, প্রতিদিন আমাদের বাড়ির ছাদে চলে আসে, দুনিয়ার আকাশ মানে আমাদের দুনিয়ার ছাদ, প্রতি রাত্রে চলে আসে, তিন ভাগের এক ভাগ গেলে আর সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস আমি মাপ করব। কেন প্রতিদিন চলে আসে? কেন? ভালোবাসায় চলে আসে, ভালোবাসায়, উম্মতের ভালোবাসা, বন্ধুর ভালোবাসায় চলে আসে বন্ধুর। কেননা আল্লাহ বলছেন লা উখজি কাফি উম্মাতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়ব। এই আয়াতের ভিতরেই তফসিরে লেখা আছে, হাদিস লেখা আছে, আল্লাহর রসুল এই আয়াত শোনার পরে বলছেন লান আরদা ইয়া জিবরিল, জিবরিল আমি আল্লাহর উপরে রাজি কখনো হব না, হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত দোজকে থাকা পর্যন্ত আমি রাজি হব না। তো আল্লাহ ডেলি রাত্রে ডাকতে আসে, আয়ে সারাদিন ডাকলাম তারপরও তো আসলি না, লাউড স্পিকারে ডাকলাম, এখন আমি বাড়ির ছাদে আইসা ডাকতেছি, আয়ে মাপ চা আমি মাফ করে দিব। কেয়ামতের দিন যেন বন্ধুকে লজ্জিত হইতে না হয়, কেননা আমি ওয়াদা করছি বন্ধুকে লজ্জিত করব না, আমি অঙ্গীকার করছি বন্ধুকে আমি খুশি করব। এই জন্য আমি ডাইকা ডাইকা তোমাদেরকে মাফ করতে চাইতেছি। আফসোস তো এইখানি, মুসলমান তো হইলাম কিন্তু ইসলাম কতটুকু, উম্মত তো হইলাম
কিন্তু নবীর আদর্শ কতটুকু, আল্লাহ যেন আমাকে এটাই জবাব দেয় যে ওরা আমারও লাজ রাখে না, আমার বন্ধুরও লাজ রাখে না। বানায় তো দিসি উম্মতে মুহাম্মাদি, নিজের কুদরতি হাতে বাছাই করা, হুয়া যে তাবা কুম, আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছে। ওলামা মানবে কি না জানি না, কিন্তু আমারটা বলি আমি যে আমাকে যখন উম্মতে মুহাম্মাদি নির্বাচিত করছে, মনে হয় লক্ষ কোটি মানুষ, না জানি কত মানুষকে আল্লাহ কুদরতি হাত দেখছেন, তারপরে আমার উপরে যখন আল্লাহর কুদরতি নজর পড়ছে, তো আল্লাহ কুদরতি হাত দিয়া বলছে তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। কোরআন বলে হুয়া যে তাবা কুম, মাথায় মুকুট পড়ায় দিছেন, কুনতুম খায়রা উম্মা, এমন কোন নবী আসে নাই, এমন কোন রসুল আসে নাই, এমন কোন কিতাব আসে নাই, এমন কোন সহিফা আসে নাই, আমাদের আলোচনায় ভরা না ছিল, ভরা ভরা না ছিল। বদায় নেহায় লেখা আছে মুসা আলাইহিস সালাম এই উম্মতের আলোচনা শুনতে 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 একদিন ফাতারা দা তাওরাত, তাওরাত কিতাবকে পাশে সরায়া দিয়া বলতেছে আল্লাহ কিতাব লাগবে না, উম্মত বানায় দেন, খালি উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি বানায় দেন, উম্মতে মুহাম্মাদি। আল্লাহ কয় সাবাকতা মিনহু, অনেক আগে চলে আসছো, হওয়ার সুযোগ নাই। ঠিক আছে তাহলে একটু চেহারা দেখান, শোকে যে রেখা দিছি বাইর করে দেখাইতেও পারবো না, তাহলে একটু আওয়াজ শোনা। আল্লাহ আমাদেরকে আওয়াজ দিছেন ইয়া উম্মতা মুহাম্মাদ, তো আমরা ডাকে সাড়া দিছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। বলছে মুসা আলাইহিস সালাম কেমন শুনলা, এত সুন্দর আওয়াজ কখনো শুনি নাই, আবার এত সুন্দর ভঙ্গিতে জবাব দেওয়া যায়, এটা কোনোদিনও জানতাম না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ আমরা উপস্থিত, আমাদের ভাগ্য খুলে গেছে। ওই উম্মত আজকে নিজের শান জানে না, খালি অভিযোগ করে, কেন আমাদেরকে বৃষ্টি দেয় না, কেন আমাদেরকে মারে, পাঁচ বেলা ডাকে তুমি কতবার আসো, কথা শেষ যদি বুঝে আসা থাকে তাহলে চলেন আজকে এই আঙ্গিনার থেকে তওবা করি, করবেন? হ্যাঁ, মনের ঠিকা যুবকরা কি বলে, মনে হয় মনের ঠিকানা ঠিক না, ঠোঁটের ঠিকানা মনের ঠিকা, কে কে মনের ঠিকা করবো দেখি, পাক্কা? তাহলে আল্লাহর কাছে বইলা দেন হাত যখন উঠাইছেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলেন বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করেন। নামান বেশি করতে হবে না, একটাই কইরা দেখায় দেন, একই একশো আদর্শ পুরা হয়ে যাবে, ইসলামের পরিচয় পত্র মিলা যাবে, একের ভিতরে একশো, একটা পুরা কইরা দেখায় দেন। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ, এই জন্য মার পেটের থেকে চাদরে রাখতে দেরি, আল্লাহ রসুল সেজদায় যেতে দেরি করেন নাই, মাত্র মার পেটের থেকে এসা চাদরে রাখছে, ডাইন দিক হয়ে সেজদা, লম্বা সেজদা, সেজদা করেন নাই। আমাদেরকে মেসেজ দিছেন উম্মত নামাজ নামাজ নামাজ, যাওয়ার সময় চিৎকার দিতে দিতে গেছেন আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ, আদর্শ পুরা হবে, ইসলামের পরিচয় পত্র মিলা যাবে, একের ভিতরে একশো, তওবা যখন করলেন, নাইলে আল্লাহর রসুল এই চিৎকার দিতেন না, ইদা সালুহাস আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালা, ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো জীবন ওকে, এই চিৎকার দিতেন না। চলেন আজকে এই আঙ্গিনায় বসে অঙ্গীকার করি, অঙ্গীকার করি, তওবা তো করলাম, আজকে অঙ্গীকার করি এই আঙ্গিনায় বসা যার কোনোদিন নামাজ ছাড়বো, ওয়াদা, যুবকরা কি বলে পাক্কা, নামাজ ছাড়বো না, নামাজ নামাজ ছাড়ার চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আপনি জানেন না আপনি কার ডাকে সাড়া দিলেন না, নামাজ খোলার সময় আমার কাছে নাই, নাহলে আমি খুলে দিতাম আপনাদেরকে। আমি যখন তুর পাহাড় দেখতে গেছি
আমার অনেক কিছু মনে উঠছে। হায় মুসা আলাইহিস সালাম এখানে কথা বলতো আল্লাহর সাথে, কিন্তু আমার মনে এই প্রশ্নও ছিল যে মুসা আলাইহিস সালাম তো শুধু তুর পাহাড়ে আসলেই কথা বলতে পারতো, আর কোথাও কথা বলতে পারতো না। তুমি তো উম্মতে মুহাম্মাদি, যেইখানে মনে চায় ওইখানেই কথা বলতে পারো। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহর সাথে কথা বলে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। মুসা আলাইহিস সালামের জন্য তো শর্ত ছিল তুর পাহাড় ব্যতীত কথা বলতে পারতেন না, নির্দিষ্ট সময় ছাড়া বলতে পারতেন না, কথা বলার মাত্রা ছিল এর চেয়ে বেশি বলতে পারতেন না। এই উম্মত তো যেখানে খুশি ওইখানে কথা বলতে পারে, যখন খুশি তখন কথা বলতে পারে আল্লাহর সাথে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজ ছাড়ার চেয়ে বড় নাফরমানি কিচ্ছু নাই মুসলমানের জন্য, সত্য এটা। যদি হইতো তাইলে বাইজিদ বুস্তামি আরে আব্দুল কাদের জিলানি এই কথা কোনোদিন লিখতেন না। আব্দুল কাদের জিলানি লিখছে শুকর সকালবেলা উঠা বলে আল্লাহকে, আল্লাহ আমি এখনই চক্ষু খুলবো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। পড়েন আব্দুল কাদের জিলানির কিতাব, দেখেন ওনার লেখা আছে, আমি লিখি নাই, আমি বলি নাই, পীরানে পীর আব্দুল কাদের জিলানি লিখছেন রহমতুল্লাহ আলাই। এই জন্য তওবা যখন করলাম তাহলে আজকের থেকে অঙ্গীকার নামাজ ছাড়ব, হ্যাঁ নামান আর বর্তমান প্রেক্ষাপটের জন্য এই যে অনাবৃষ্টি চলতেছে, চলেন আমরা তওবা করি, সারা দিন আল্লাহর কাছে তওবা করেন। যতই বলেন না কেন এটা সেটা কোনো লাভ হবে না, চাবি কিন্তু ওইখানে, চাবি চাবি। কত রাত্রেই তো ঢাকা শহরে বারিন্দায় দাঁড়ায় দেখি ম্যাগগুলা উড়া যেতেছে, কিন্তু একটু বর্ষায় গেলেই তো পারত, ম্যাগ বলে উড়ার হুকুম আছে, বর্ষানের হুকুম নাই। যেদিন বর্ষানের হুকুম হবে ওই দিন বর্ষাবো, তো বর্ষাবো এরকম বর্ষাবো যেরকম দুবাইতে বর্ষায় দিছি, যেরকম সৌদিতে বর্ষায় দিতেছে, বলে উড়া যাব কিন্তু বর্ষানের হুকুম নাই। আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলা সাহাবি ফাহাম তারাক, আমার হুকুম যখন ম্যাগের উপরে রাখি তো বৃষ্টিতে নাইমা আসে, বৃষ্টি হইয়া নাইমা আসে, ম্যাগ হইলেই বৃষ্টি হয় না, ম্যাগের ভিতরে বৃষ্টির কোনো ক্ষমতা নাই। আপনি আমাকে বুঝাইতে হবে না, আমাকে কি বুঝাবেন, আমি মোল্লা হইতে পারি আমাকে কি বুঝাবেন, সারা দুনিয়া চৈষা শেষ, দুনিয়ার কোনো মহাদেশ নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে, দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেই গলিতে আমার জুতার দাগ না আছে, তো আমাকে কি বুঝাবেন। আমি এটাতে বিশ্বাসী চাবি ওইখানে, কোথায় কার কাছে, কার কাছে, বিদায়ে দেরি না করা বুদ্ধিমানের কাজ এটাই, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, দোয়া করতে হবে, আপনি করে দেন।